রবিদাবু কি করছে? হাই তুলছে, এখন 9টা বাজে, ওনার ঘুম এসছে। ঠিক আছে, ঘুম আসুক, ধরো কথা বলবে না, ঘুম এসছে আসুক। কিন্তু কি বলতো, দাঁড়া বলি ওর সঙ্গে কি আর কি করতে হবে। হ্যাঁ, এখন উনি বাড়ি এলো, তা দুটো আমের হাতে নিয়ে নিচ্ছে, দুই ছেলের জন্য দুটো আমের হাতে। যদি বলো কেন, দুজনের ঘরে দুটো থাকবে, যার যখন ইচ্ছা করবে সে তখন নিয়ে নিয়ে খাবে। আমের আচার, একদম কাঁচা আমের আচার, এগুলো কোন কোম্পানি আমি ঠিক বলতে পারছি না, দেখতে হবে কি যেন কি গোরকেরি, গোরকেরি নাকি গুজরাটি আচার। আচ্ছা যাক গে, গুজরাটি আচার। আচ্ছা ঘি, এই জ্যাকিকে ঘিটা গায়ে মাখালে বা খেতে দিলে, গায়ে মাখালে না, একদম লোমগুলো আর একটাও থাকবে না, জানো তো। এই জ্যাকি কিন্তু সব তাকি থেকে দেখছে, এই ঘিটা যদি জ্যাকিকে খেতে দিই রেগুলার, ওদের ওর গায়ে একটা লোমও থাকবে না, তাই জন্যে ওকে এটা দেয়া যাবে না। এটা সারা মাসের আমাদের ঘি, আর ও খাবে না। ও কি খাবে? ও চিকেন খাওয়া বন্ধ, ডাক্তার চিকেন খাওয়া বন্ধ করেছে, ওর জন্য ডাক্তার একটা ডাক্তারি খাবার দিয়েছে, সেটা আমি দেখাবো, পরে দেখাবো। যাক এখন রেখে দিলাম, ওনাকে চা করে দিই। শুভরাত্রি, রাত্রি 9টা বাজে, শুভরাত্রি জানিয়ে তোমাদের মানে শুভকামনা করছি আর কি। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।